হ্যাঁ তো বুঝতে পেরেছ এই এইটা হচ্ছে তোমার কার্টেশিয়ান প্রোডাক্ট এখানে ফাইনাইট প্রোডাক্ট আছে এইখানে আছে তোমার কাউন্টেবলি মেনি প্রোডাক্ট ঠিক আছে তো এইখানকার জন্য আমার ওপেন সেট গুলো কি হয় বেসিক ওপেন সেট হচ্ছে তোমার ক্রস ইউএন এগুলো হচ্ছে বেসিক ওপেন সেট মানে এই টাইপের এলিমেন্ট গুলো এই টাইপের ওপেন সেট নিয়ে তুমি যেটা কালেকশন তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বেসিস বেসিস অবদা টোপোলজি মনে পড়ছে বেস অবদা টপোলজি বাপোলজি যেটা বলতে পারো আর এইটার জন্য এইটা কিন্তু না বুঝেছ সেকেন্ড কেসে কিন্তু এই ধরনের গুলো বেসিস হবে তার জন্য আরেকটা টোপোলজি হয় সেটাকে বলা হয় বক্স টোপোলজি হুম তো এই ধরনের টোপোলজি এই ওপেন সেটগুলোকে তুমি যদি বেসিক ওপেন সেট ভরো তাহলে সেটা দেবে তোমার বক্স টপোলজি তাহলে ফাইনাইটের ক্ষেত্রে বক্স আর যেটা বক্স আর যেটা প্রোডাক্ট দুটো সেম হয়ে যাবে কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে বক্স টপোলজি আর প্রোডাক্ট টপোলজি আলাদা আলাদা হয় তো তোমাদের সিলেবাসে বক্স টপোলজি নেই বুঝেছো তো বক্স নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না আমরা প্রোডাক্ট অপোলজিটা কি সেটা বুঝবো ভালো করে ঠিক আছে তো এবার ভালো করে দেখো এই জায়গাটা খেয়াল করো যে ওখানে যদি তুমি আই কম্পোনেন্টে একটা ওপেন সেট নাও ইউ আই ঠিক আছে এবার আই আই ম্যাপটা ম্যাপটা কোথায় হচ্ছে প্রোডাক্ট থেকে ম্যাপ ঠিক আছে তোমাদেরকে যদি আমি এখানে দেখাই হ্যাঁ এই যে দেখো পাই আই ম্যাপটা কোথা থেকে এইটা হচ্ছে তোমার প্রোডাক্ট থেকে ম্যাপ এক্স ওয়ান ক্রস এক্স টু ক্রস এক্স থ্রি আমি যদি কাউন্টেবল প্রোডাক্ট নিয়েই দেখাচ্ছি এখান থেকে ম্যাপ হবে কোথায় এক্স আই এ তার মানে বেসিক্যালি কী হচ্ছে পাই আই অফ একটা এলিমেন্ট নাও এক্স ওয়ান এক্স টু ডট ডট এইটা এখানকার এলিমেন্টগুলো এই ফরম্যাট তো যেখানে এক্স ওয়ানটা এক্স ওয়ানে আছে স্মল এক্স ওয়ানটা এক্স স্মল এক্স টুতে আছে এইভাবে যাচ্ছে এইটাকে আমরা ডিফাইন করছি এক্স আই এর টা মানে আয়েত কোয়ার্ডিনেটে চলে যাচ্ছে মানে এইটাকে বলা হচ্ছে প্রজেকশন ম্যাপ অন আয়েত কোয়ার্ডিনেট ঠিক বুঝেছ তাহলে এই এই স্পেসে আমি ওপেন মানে টোপোলজি ডিফাইন করতে চাইছি প্রত্যেকটা এক্স আই গুলো হচ্ছে তোমার টোপোলজিক্যাল স্পেস ঠিক আছে তো দেখো তুমি আই ইউ আই একটা নাও ওপেন ইন এক্স আই ঠিক আছে তাহলে এখানে আমি একটা ওপেন নিলাম এইবার এই যে ম্যাপটা হচ্ছে পাই আই তাহলে এই পাই আই এর ইনভার্স ইমেজ কনসিডার করো পাই আই এর রেসপেক্টে ইউ আই এর ইনভার্স ইমেজ কনসিডার করো তার মানে এইটা আমরা চাইছি এটাকে কি বলা হয় এটা হচ্ছে ইনভার্স ইমেজ ম্যাপে পড়েছিলাম ইনভার্স ইমেজ ডাইরেক্ট ইমেজ হয় এটা হচ্ছে এইটা এইটা মানে কি এইটা হচ্ছে সেট অফ অল এটা এটা কার সাবসেট কিন্তু এই প্রোডাক্টের সাবস্পেস ঠিক আছে মানে দেখো আমি যদি তোমাকে একটা ম্যাপ বলি এ থেকে বিতে আর বি এর একটা যদি সাবসেট হয় এস তাহলে এফ ইনভার্স এস টা হবে এর সাবসেট বুঝতে পেরেছো মানে সেট অফ অল দোস এলিমেন্টস এক্স ইন এ দ্যাট এফ এক্স টা এসে থাকবে তাহলে এইটাও হবে কি এখান তাহলে এইটা সাবসেট হবে কার এক্স ওয়ান ক্রস এক্স টু এইভাবে তাহলে এখানকার এলিমেন্টগুলো হবে এক্স ওয়ান এক্স টু ডট ডট সাচ দ্যাট এই পাই আই অফ দিস তার মানে দ্যাট ইজ এক্স আই হ্যাঁ তাহলে এই এক্স আইটা যেন ইউ আইতে থাকে তার মানে কি বলছে দেখো এখানকার এক্স আই কোয়ার্ডিনেটটা শুধু ইউ আই এ থাকবে বাকিগুলো যা যা খুশি হতে পারে আর বাকিগুলো তো কোনো রেস্ট্রিকশন নেই তার মানে এই যে সেটটা হলো সেটা বেসিক্যালি এরকম এক্স ওয়ান এক্স টু ডট ডট আর আই এর জায়গাতে তুমি এক্স আই না লিখে ইউ আই লিখবে বাকি সবাই আবার এক্স আই প্লাস ওয়ান এইভাবে যাবে বুঝতে পেরেছ সেটটা এইটা হচ্ছে তোমার এই এই পাই আই ইনভার্স ইউ আই মানে শুধু আয়েত কোয়ার্ডিনেটে ইউ আই বাকি সময় বাকি সব জায়গায় তোমার গুলো থাকবে মানে যেমন তুমি যদি আর টু তে নাও মানে আর আর ক্রস এর ক্ষেত্রে কি হবে তো এই এখান থেকে আমি একটা ইউ ইউ নিলাম নিলাম ওপেন সেট হ্যাঁ ইউ সাবসেট অফ আর নিলাম সে তাহলে কি হবে পাই টু ইনভার্স ইউটা যেটা হবে সেটা হবে আর ক্রস ইউ এবার ইউটাকে তুমি ধরে নাও যে ওয়ান কমার টু এটা যদি ইউ হয় তাহলে এই ছবিটা কিরকম দেখতে হবে এটাকে সেটটাকে লিখলে এরকম দেখতে হবে না এক্স কম ওয়াই যেখানে এক্সটা আর এ থাকছে আর ওয়াইটা থাকছে ওয়ান টু টু এর মধ্যে জিনিসটা ছবির দিকে তাকালে কি হবে এটা হচ্ছে এক্সটা তোমার আর এ থাকছে হুম আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি এটা যদিও ইনফাইনাইট প্রোডাক্ট ইনফাইনাইট প্রোডাক্ট ছবির মাধ্যমে দেখানোটা একটু ডিফিকাল্ট যার ফলে আমি ফাইনাইটের ক্ষেত্রে দেখাচ্ছি তুমি ওটা বুঝতে পারবে মোটামুটি একটা গেস করতে পারবে ঠিক আছে পাল্টাই তাহলে দেখো ওয়াইটা থাকবে ওয়ান থেকে দুই এর মধ্যে তাহলে এখানে ধরো ওয়ান আছে এখানে আছে দুই আছে দুই তার মানে এই রকম যে আমি স্ট্রিপ পাচ্ছি হ্যাঁ এই 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 রিজিয়ানটা এখানকার দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে যে কোনো পয়েন্ট দেখো এর ওয়াই কোয়ার্ডিনেটটা কিন্তু এক থেকে দুইয়ের মধ্যে আর এক্সটা এখানে যা খুশি হতে পারছে বুঝতে পেরেছো তাহলে এইটা 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 হলো আমার আর ক্রস ওয়ান কমার টু এই ওয়ান কমার টুটাকে আমি ইউ বলছি তাহলে এটা হয়ে গেল আর ক্রস ইউ মানে এইগুলো কারা এই স্ট্রিপ গুলো আর ইউ ক্রস আর যদি লিখতে চাও তাহলে এটা এই রকম স্ট্রিপ হবে যেখানে এক্সটা তোমার ওয়ান থেকে দুই এর মধ্যে থাকবে ওয়াইটা যা খুশি হতে পারবে বুঝতে পারছো এটার ছবি এরকম হবে তাহলে এদের যদি ইউনিয়ন করো বা ইন্টারসেকশন করো ইউ ক্রস আর ইন্টারসেকশন আর ক্রস ভি যদি করি দিই তাহলে জিনিসটা কি দেখতে হবে তাহলে জিনিসটা হবে ইউ ক্রস ভি হয়ে যাবে ঠিক আছে তো ব্যাপারটা এই জিনিসটাই এখানে ঘটছে কিন্তু এখানে ইনফাইনাইটলি মেনি প্রোডাক্টস আছে ঠিক আছে তাহলে এই যে আমরা পাই আই ইউনিভার্স ইউআই পাচ্ছি যেখানে আইটাকে তুমি যা খুশি নিতে পারো ওয়ান নিতে পারো টু নিতে পারো এর এদের কালেকশনগুলো হচ্ছে এদের কালেকশনটা হচ্ছে তোমার সাব তৈরি করছে কারণ যথারীতি এদের ইউনিয়ন করলে তুমি এক্স এক্স ওয়ান ক্রস এক্স টু এই পুরো স্পেসটা পেয়ে যাবে তার মানে এটা একটা সাববেস তৈরি করবে এটা যদি সাববেস তৈরি করে এদের কয়েকটা ফাইনে মেনি নিয়ে তুমি যদি ইন্টারসেকশন করো ইন্টারসেকশন যেমন ধরো যদি আমি দুটো নেই ধরো পাই ওয়ান টু এইটা ইন্টারসেকশনটা কীরকম হবে তাহলে দেখো পাই ওয়ান ইনভার্সটা কীরকম দেখতে হয় এইটা হয় তোমার ওয়ান যেহেতু তাহলে প্রথমটা ইউ ওয়ান বাকি সবাই এক্স গুলো থাকছে ঠিক আছে প্রথমটা ইউ বাকি সবাই ফুল স্পেস আচ্ছা পাই টু ইনভার্সটা কি তাহলে সেকেন্ডটা ইউ হবে সরি প্রথমটা তো এক্স তারপরে ইউ তারপরে বাকিগুলো আবার যা খুশি হতো এবার এদের যখন যখন ইন্টারসেকশন করছো তখন কি হচ্ছে ইউ এটা করলে তখন হয়ে যাবে প্রথমটা তাহলে দ্বিতীয়টা ইউটু আর বাকিগুলো হতে পারে মানে এখানে যেহেতু ভেরিয়েবলগুলো যে সব ভ্যালু নিচ্ছে সেই জন্য এক্স বা এক্স ফুল স্পেস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটা তাহলে ফাইনাইট ফাইনাইটলি মেনি যদি ইউ থাকে তাহলে সেগুলো হচ্ছে তোমার বেসিক ওপেন সেট এরা হচ্ছে তোমার বেসিক ওপেন সেট ঠিক আছে এখানে তুমি দুটো নিছি তিনটে মেনি নিতে পারো আর একটাই যদি থাকে তাহলে সেটা হবে সাব বেসিক ওপেন সেট তাহলে এরা হচ্ছে তোমার সাব বেসিক ওপেন সেট হ্যাঁ আর ফাইনালি মেনি যদি থাকে ইউ এবার এমন ব্যাপার নেই যে তোমার ইউ ওয়ান আর ইউ টু পাশাপাশি থাকবে দুটো ডিফারেন্ট জায়গায়ও থাকতে পারে মানে ফাইনালি মেনি কোয়ার্ডিনেটসে তোমার রেস্ট্রিকশন থাকবে আর বাকিতে কোনো রেস্ট্রিকশন থাকবে না এই রকম সেটগুলোকে হচ্ছে বেসিক ওপেন সেট বলবো আমরা বুঝতে পারছি এই ভাবে এবার এবার যে কোনো একটা ওপেন সেট বলতে আমরা কি বুঝবো যে কোনো ওপেন সেট বলবো ধরো এই রকম একটা সেটকে আমরা ওপেন বলবো যদি এর মাঝে যে কোনো একটা যদি তুমি পয়েন্ট নাও এক্স এক্স মানে বেসিক্যালি এক্স ওয়ান এক্স টু এই রকম যদি আছে তাহলে একে ঘিরে তুমি একটা বেসিক ওপেন সেট পাবে তাই না মানে বেসিক্যালি কি যে জি সেট টু বি ওপেন ইফ জি ক্যান বি রিটেন এজ এ ইউনিয়ন অফ বেসিক ওপেন সেট তাহলে এই বেসিক ওপেন সেটের যতগুলি খুশি নিয়ে তুমি ইউনিয়ন করলে অল সব অল ওপেন সেট তুমি জেনারেট করতে পারবে এই হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্ট অপোলজির ওপেন সেটগুলো এইভাবে এইভাবে মানে ব্যাখ্যা করা হয় বুঝতে পারলে তাহলে দেখো এই জায়গাটা দেখে নাও আরেকবার এই যে ডেফিনেশনটা ডেফিনেশনটা ভালো করে দেখে নাও যে যেটা যদি একটা ইন্ডেক্স সেট হয় আমি তো জানি না যে কটা কটা এলিমেন্টের প্রোডাক্ট নিচ্ছি আমি কটা সেটের প্রোডাক্ট নিচ্ছি ধরে নাও যেটা হচ্ছে একটা ইন্ডেক্স সেট তাহলে যে সেটে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো সেটের আমরা প্রোডাক্ট নিচ্ছি তাহলে প্রত্যেকটা যেমন সিকুয়েন্সকে আমরা বলেছিলাম এন থেকে এক্সএম অ্যাপ তাহলে এই যে প্রোডাক্টের এলিমেন্টগুলোকে আমরা জে থেকে এক্স এম অ্যাপ হিসাবে জানতে পারবো যেখানে এক্সটা কি এক্সটা হচ্ছে ইউনিয়ন অফ অল এক্স সাইজ বা এক্স আলফা ঠিক আছে তো ওগুলোকে আমরা এইভাবে লিখতে পারি এই টাপল হিসাবে এইভাবে লিখতে পারি এটাকে বলা হচ্ছে জে টাপল মানে যে খানা এলিমেন্ট আছে বলে আর এই যেতে মানে জে এর ভ্যালু যা খুশি হতে পারে ইনফাইনাইট হতে পারে আনকাউন্টেবল হতে পারে কাউন্টেবল হতে পারে ফাইনাইট হতে পারে বুঝতে আচ্ছা আরবিটারি তো এইভাবে আমরা প্রোডাক্টের এলিমেন্টগুলোকে লিখবো টাপল নোটেশন এটাকে বলা হচ্ছে ঠিক আছে আর তাহলে সেটটাকে তুমি এইভাবে লিখতে পারো এক্স টু দি পাওয়ার জে মানে এক্স টু দি পাওয়ার জে হচ্ছে কি সেট অফ অল ফাংশনস ফ্রম জে টু এক্স কিন্তু প্রোডাক্ট স্পেসে সব ফাংশনেই আমরা কনসিডার করছি না রেস্ট্রিকশন আছে কোয়ার্ডিনেটগুলোতে যে এক্স আলফাটা যেন এক্স আলফাটা তোমার যেন এক্স আলফাতে থাকে বা এ আলফাতে থাকে এখানে এ আলফা গুলোর প্রোডাক্ট নেওয়া হয়েছে ঠিক আছে এই দেখো এটা ম্যাপ এই ইউনিয়নটাতে ম্যাপ হলো দ্যাট এক্স আলফা যেখানে আলফাটা জে এর এলিমেন্ট এ আলফাতে বিলং করছে তাহলে এটা একটা ওই এক্স টু দি পাওয়ার মানে এই ইউনিয়ন টু দি পাওয়ার জে এর একটা সাবসেট প্রোডাক্টটা হয়ে যাচ্ছে সাবসেট এই কনভেনশনটা আমরা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম এখানে যদি তোমার টোপোলজিক্যাল স্পেস থাকে তাহলে তাদের আমি প্রোডাক্টটা নিলাম ঠিক আছে আর এই ধরনের যদি তুমি যেখানে সবগুলো কোয়ার্ডিনেটে তুমি যদি ভ্যারি করো ওপেন সেট তাহলে সেটা তোমাকে দেবে বক্স টোপোলজি এটা আমাদের ইন্টারেস্টেড নয় ঠিক আছে প্রজেকশন ম্যাপটা কী হচ্ছে বিটা কোয়ার্ডিনেটে নিয়ে চলে যাচ্ছে সবটাকে আর তাহলে এই যে দেখো পাই বিটা ইনভার্স ইউ বিটা যেখানে ইউ বিটাটা ওপেন ইন এক্স বিটা তার মানে কি তোমার বিটা কোয়ার্ডিনেটে ইউ বিটা থাকছে আর বাকি কোয়ার্ডিনেট গুলো পুরো এক্স থাকছে ঠিক আছে মানে এক্স আলফা এক্স গামা যা যা থাকা উচিত ডিপেন্ডিং অন জে এর ভ্যালু তাহলে এই ধরনের সেটগুলোকে বলা হচ্ছে সাব বেসিক ওপেন সেট যেখানে আমরা এখানে নিলাম যেমন ওয়ান টু দিয়ে করলাম ঠিক আছে আরবিটারি ক্ষেত্রে তো আর ওয়ান টু লিখতে পারবো না কারণ তো ন্যাচারাল নাম্বার হবে তার তো কোনো গ্যারেন্টি নেই ওয়ান টু দিয়ে বোঝালাম ঠিক আছে আর এই ধরনের এসবিটার যত কালেকশন নেওয়া যায় সবগুলোর কালেকশানটাকে বলা হচ্ছে তোমার এস ঠিক আছে তাহলে এইটা একটা সাববেসিক সাববেসিস দেবে সাববেসিস দিলে ওখান থেকে তুমি একটা টোপোলজি জেনারেট করতে পারবে সেটার নাম হচ্ছে প্রোডাক্ট টোপোলি তোমরা যদি প্রথম প্রথম চ্যাপ্টারের ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে একটা সাব বেসিস থেকে আমরা কি করে টোপোলজি জেনারেট করতে পারি সাব বেসিসের এলিমেন্টগুলো ফাইনেটলি মেনি নিয়ে ইন্টারসেকশন করলে তুমি বেসিক ওপেন সেটগুলো পাবে এবং তাদের ইউনিয়নগুলো নিয়ে তুমি যে কোনো ওপেন সেটকে ডিফাইন করতে পারবে যেটা আমি এখানে বললাম ওকে তাহলে দেখো এখানে আমি ওই এই জিনিসটা পরে দেখালাম যে দুটো সেটের যদি ইন্টারসেকশন না দেখো দুটো যদি সেম থাকে বিটা বিটা যদি থাকে তাহলে কি হয়ে যাবে বিটা কোয়ার্ডিনেটে ইউ বিটা আর ভি বিটার ইন্টারসেকশন হয়ে যাবে ঠিক আছে আর যদি ডিফারেন্ট হয় যেমন এখানে বিটা ওয়ান এখানে বিটা টু এখানে বিটা এন তাহলে কি হলো আলটিমেটলি এইটা হয়ে যাবে তোমার ওই বিটা এই এই ধরনের কোয়ানেট গুলোতে ইউ গুলো থাকছে আর বাকিগুলোতে এক্স গুলো থাকছে এগুলোকে এক্সপ্রেস করা একটু ডিফিকাল্ট মানে এইভাবে লিখে দেওয়াটাই বেস্ট আচ্ছা এই কম্পারিজন আমাদের দরকার নেই মোটামুটি এইটুকুই আমার বলার ছিল এখানে এখান থেকে বাকিটা এবার তোমাদের আমি এখান থেকে বলবো বুঝতে পেরেছো কি ব্যাপারটা না মাথার উপর দিয়ে গেল প্রোডাক্ট স্পেসটা আর ওখানেকার ওপেন সেটগুলোকে বোঝায় এটাই তো মেন কাজ ঠিক না হুম ঠিক আছে তাহলে এইবার আমরা এখান থেকে পড়ব থ্রি পয়েন্ট ওয়ান এটা কি বলছে বলছে আমাদের কাছে ধরো অনেকগুলো টোপোলজিক্যাল স্পেস আছে তাও আলফা হচ্ছে কালেকশন অফ অল ওপেন সেটস অফ এক্স আলফা ঠিক আছে তাহলে এগুলো এটা একটা টোপোলজিক্যাল স্পেস এইরকম আলফা বিলংস টু এটাকে কি বলেছিলাম ল্যামডা ক্যাপিটাল ল্যামডা তাহলে এই ধরনের আচ্ছা এটাকে আমি বাইরে লিখবো তাহলে এইরকম আমার একটা কালেকশন অফ তাহলে এটা কি হলো এটাকে আমরা কি বলছি কালেকশন অফ টোপোলজিক্যাল স্পেসেস ঠিক আচ্ছা এক্সটাকে আমি কি লিখছি প্রোডাক্ট এখানে ভালো করে তোমরা যদি বইটা লক্ষ্য করো এখানে আবার এক্স লেখা যায় এক্স মানে এটা কিন্তু এক্স না এটা ক্রস ঠিক আছে এইটা এক্স সমান সমান ক্রস মানে এটাকে তুমি প্রোডাক্ট আকারেও লিখতে পারো পাই আকারে পাই যেখানে আলফা বিলংস টু এটা এক্স আলফা এইটাও একটা নোটেশন তোমাদের বইয়ে এটাকে দেওয়া আছে এইরকম ঠিক মানে এটা হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে টাইমস আমরা গুণ লিখি না পাঁচ গুণ ছয় এটা তো এক্স নয় এটা হচ্ছে টাইমস এটাকে কি বলা হয় টাইমস এটাই এখানে আর এইটা হলো এক্স এটা হচ্ছে সেটটার নাম দেওয়া হলো এক্স আর এটা হলো টাইমস এটার আরেকটা সিম্বল হচ্ছে এটা যেমন আমরা যোগের ক্ষেত্রে কি লিখি যোগের ক্ষেত্রে লিখি সামেশন আর গুণের ক্ষেত্রে লিখি পাই বা প্রোডাক্ট বুঝতে পারছ এটা যোগ এটা গুণ তো এইটাকে তোমাদের বইয়ে এইরকম লেখা আছে তার মানে এইটা আর এইটা এক কি জিনিস তাহলে এখানকার এলিমেন্টগুলোকে এইভাবেও লেখা যেতে পারে এক্স আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু বেসিক্যালি সেম জিনিস ঠিক আছে বোঝা গেল এইটা হচ্ছে তোমার প্রোডাক্ট প্রোডাক্ট এটা সেটটা কার্টেসিয়ান প্রোডাক্ট ওকে আমি বারবার রিপিট করছি একই জিনিসগুলোকে বারবার বলছি বিভিন্নভাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে বুঝে গেছ এবার আমরা কি করলাম এই স্পেসে মানে এক্সকে আমরা একটা টপোলজি দিলাম এক্স ইজ গিভেন এ টোপোলজি এক্স ইজ গিভেন প্রোডাক্ট টপোলজি তার মানে এখানকার ওপেন সেটগুলো কারা এই যেভাবে আমরা ব্যাখ্যা করলাম যে এরা সাববেসিক ওপেন সেট এদের ইউনিয়ন মানে ফাইনেটলি মিনি ইউআই থাকলে সেটা বেসিক ওপেন সেট এবং তাদের যদি ইউনিয়ন লেখা হয় তাহলে তারা হচ্ছে ওপেন সেট ইন প্রোডাক্ট বোঝা গেল তো এক্সকে আমরা প্রোডাক্ট অফ যে দেওয়া হলো ভেরি গুড তারপর কি করা হলো এবার বলছে যে আমি যদি যে কোনো একটা টেক এনি প্রজেকশন টেক এনি প্রজেকশন ম্যাপ তাহলে প্রোজেকশন ম্যাপকে আমরা কীভাবে লিখবো লিখব বিটা ফর সাম বিটা বিলংস টু ল্যামডা পি বিটা তাহলে কি হবে এক্স থেকে এক্স বিটাতে ম্যাপ গিভেন বাই পি বিটা অফ এক্স আলফা কারণ এখানকার এলিমেন্টগুলোতে এক্স আলফা এইভাবে লেখে টাপল হিসাবে তাই না এটাকে এই এই টাফল বলতে পারো কারণ এখানে এতগুলো এলিমেন্ট আছে ঠিক আছে টু এক্স বিটা তোমাকে যদি একটা ধরো এইটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আপ টু ইনফিনিটি অব তার মানে এটা বেসিক্যালি এন ঠিক তাহলে তোমার এক্সকে লেখা যাচ্ছে এক্স ওয়ান ক্রস এক্স টু এক্স থ্রি এইভাবে এইটাকে আমি শর্টে এইভাবে লিখতে পারি এক্স এন যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার ঠিক এই জিনিসটাই এই জিনিসটা তাহলে পি এবার যে কোনো এখানকার যে কোনো একটা এলিমেন্ট নিই না লেটসে থ্রি তাহলে পি থ্রিটা হবে এক্স থেকে এক্স থ্রিতে ম্যাপ যেখানে এখানকার এলিমেন্টগুলো কিরকম দেখতে এর এখানকার এলিমেন্টগুলো এরকম দেখতে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এইটাকে আমরা শর্টে লিখছি এরকম এক্স এন যেখানে এন বিলংস টু এন দেখো এটা সিম্বলিক সিম্বল দিয়ে আমরা লিখছি এটাকে এই জিনিসটাই এটা তাই না যেখানে এনটাকে তুমি ভ্যারি করছো ওয়ান একবার টু একবার থ্রি একবার এইভাবে তো এখানে যেহেতু আমি গামাটা জানি না কি সেই জন্য আমি এইভাবেই লিখতে পারবো এইভাবে আর ছাড়াতে পারবো না বুঝতে পেরেছো এখানে যেমন আমি ছাড়িয়ে দিতে পারছি যে ওয়ান টু থ্রি করে করে এখানে সেটা সম্ভব নয় কারণ আমি তো জানিই না গামারটা কি বোঝা গেলো এই নোটেশনটাই আমরা ওই জন্য ইউজ করছি দেখি কে আসলো বোধ হয় হ্যালো বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 তো কোথায় যেন ছিলাম হ্যাঁ হচ্ছে এবার আমি এর উপরে যখন পি থ্রি চাপাচ্ছি তাহলে পি থ্রি করছে কার উপরে তখন আমার ভ্যালুটা দিচ্ছে এক্স মানে এখানে যে এটা আচ্ছা যেমন ধরো আমি যদি একটা এলিমেন্ট লিখি এরকম যে ধরো ওয়ান টু জিরো জিরো হ্যাঁ লেখা যেতেই পারে এটা তো এক্স রে এলিমেন্ট না এগুলো কোথায় থাকবে ওয়ান টু থ্রি এগুলো আরে ধরো আছে যেমন মাইনাস ওয়ান সিক্স ফাইভ এইভাবে তাহলে এই ভ্যালুটা কত হবে বলো

এক দুই তিন চার পাঁচ তো এখানে দেখতে হবে যে কত নাম্বার পজিশনে কে আছে সেটা দেখতে হবে বুঝতে পেরেছো তো এইভাবে আমরা ম্যাপটা ডিফাইন করছি প্রজেকশন ম্যাপটা বোঝা গেছে প্রজেকশন ম্যাপটা বোঝা গেছে তো আমাদের ক্লেম হচ্ছে যে এই যে প্রজেকশন ম্যাপটা পেলাম বিটা কোয়ার্ডিনেটর যাচ্ছে এই বি বিটাটা একটা ওপেন ম্যাপ হবে হ্যাঁ দেন পি বিটা ই পি বিটা ইজ এ ইজ অ্যান্ড ওপেন ম্যাপ ওপেন ম্যাপ মানে ওপেন সেটগুলোকে ওপেন সেটে নিয়ে যাবে আমরা দুটো সেট দুটো প্রোডাক্টের জন্য এই থিয়েরমটা কিন্তু করেছিলাম মনে পড়ছে একদম প্রুফটা কিন্তু একই রকম ভাবে হবে একদম হুবহু একই রকম প্রুফ হবে এর মধ্যে কোনো রকমের গন্ডগোল কিন্তু নেই ঠিক আছে তো প্রুফটা করি তার বুঝতে পারবে প্রুফটা করলেই জিনিসটা বুঝতে পারবে খুবই সহজ তাহলে ওপেন ম্যাপ মানে কি ওপেন সেটের ইমেজ ওপেন হবে মানে ওপেন কে ওপেনে নিয়ে যাবে নিয়ে আসবে না নিয়ে যাবে তাহলে ম্যাপটা কোথায় পিবিটা ম্যাপটা কোথা থেকে কোথায় এক্স থেকে এক্স মানে হচ্ছে প্রোডাক্ট অফ এক্স আলফা আলফা বিলংস টু এটা এখান থেকে দাঁড়াও কে আসলো আবার সব লেটু মাল লেট লেট করে আসছে সব এই এত লেট করছো কেন ভোট 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 হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভোটের জন্য নাকি আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে চলো তাহলে দেখো পি হচ্ছে এই এক্স ম্যাপ করছে ঠিক আছে তো তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা ওপেন সেট নেবো এখান থেকে এখানে আমি যে কোনো একটা ওপেন সেট নিয়ে নাও তাহলে লেট ডাব্লু ওপেন সেট ইন এক্স এক্সটাকে তুমি আবার এখানে ব্যাখ্যা করে লিখতে পারো তাহলে নিলাম আমাদের কী দেখাতে হবে তাহলে উই নিড টু শো দ্যাট পি বিটা অফ এক্স বিটা এই সরি এইটা ডাব্লুড ইজ ওপেন ইন এক্স বি এক্স বিটা এইটা আমাদেরকে দেখাতে হবে আচ্ছা এইবার দেখানো মানে কি একটা সেট ওপেন কখন হয় যদি এর প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাই না তাহলে লেট তাহলে এখান থেকে আমি যে কোনো একটা এলিমেন্ট তুলবো তাহলে এইটা কার সাবসেট এক্স বিটার সাবসেট তাহলে এখানকার যে কোনো এলিমেন্ট এবার বোধহয় সাধন আছে দেখা যাক না আসিস মিললো না আচ্ছা ওকে তাহলে আমি এখানে একটা যে কোনো একটা এলিমেন্ট তুলবো সেই এলিমেন্টটাকে কি নাম দেব ধরো আমি এই এলিমেন্টটার নাম দিলাম লেটসে এক্সবিটার এলিমেন্ট তো সেইখানে নাম দিতে পারি আমি এক্স বিটাই নাম দিলাম ধরো এক্স বিটা বিলংস টু পি বিটা অফ ডাব্লু দেখো তাহলে যেহেতু এটা এক্স বিটাটা এখানে আছে তার মানে কি দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট এক্স ইকুয়ালস টু এক্স আলফা আলফা বিলংস টু দিস সাচ দ্যাট এটার ইমেজটা এক্স বিটা হবে তাহলে পি এক্স অফ মানে পি বিটা অফ এক্স ইজ ইকুয়ালস টু হবে এক্স বিটা তার মানে এই এলিমেন্টটার বিটা কম্পোনেন্টটা এক্স বিটাই হবে ওই জন্য আমি এইভাবে লিখেছি ক্ষতি নেই বা তুমি যদি বলো এইটাকে তুমি যদি নিয়ে নাও ঠিক আছে যদি নিয়ে নাও তাহলে এইরকম থাকবে এইটা থাকবে এটা তার মানে কি এর কম্পোনেন্টটা হচ্ছে এক্স বিটা তার মানে এক্স বিটাটা ওয়াই বিটা হবে এবার বাকিগুলো কি হবে আমি জানি না কিছু না কিছু হবে এক্স এটার এলিমেন্ট হবে এক্স আলফার এলিমেন্ট হবে কিন্তু বিটা কম্পোনেন্টটা তোমার ওয়াই বিটার সঙ্গে ম্যাচ করবে এরকম একটা পাবো এবং এই এলিমেন্টটা কোথায় থাকবে এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি থাকবে বিলং করবে আমার তে ঠিক আছে তাহলে এইটা তে থাকবে এবার ডাব্লুটা ওপেন নাও ইট ইজ গিভেন দ্য ডাব্লু ইজ ওপেন ডাব্লু ইজ ওপেন তাহলে ডাব্লু ইজ ওপেন মানে কি তাহলে এর ভেতরে আবার এক্সটা থাকছে এর ভেতরে তাহলে এক্স কে গিরে একটা বেসিক ওপেন সেট থাকবে যেটা ডাব্লুর ভেতরে ঢুকে থাকবে সো দেয়ার এক্সিস্ট এ বেসিক ওপেন সেট বেসিক ওপেন সেট নাম দিলাম ধরো ইউ ধরো নাম দিলাম বি সাজ দ্যাট এক্সটা বি এর ভেতরে থাকবে আর বিটা থাকবে ডাব্লুর ভেতরে এইবার বিটা বেসিক ওপেন সেট গুলো দেখতে কি রকম বেসিক ওপেন সেট গুলো দেখতে হচ্ছে আমার ফাইনাইট ইন্টারসেকশন অফ তার মানে কি देयर এক্সিস্ট আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট আলফা n সাচ দ্যাট বিটাটা লাগ আচ্ছা আলফা n এন্ড u1 ইউ টু ডট ডট ইউএন ওপেন ইন এক্স ওয়ান এক্স টু বা এক্স আলফা ওয়ান করে দাও এক্স আলফা ওয়ান আলফা টু এক্স আলফা থ্রি এক্স আলফা এন সাচ দ্যাট সাচ দ্যাট বিটাটা দেখতে হবে পি আলফা ওয়ান ইউনিভার্স অফ ইউ আল ইউ ওয়ান ইন্টারসেকশন এইভাবে আলফা এন এন অফ ইউ এইরকম দেখতে হবে তার মানে কি এই যে কোয়ার্ডিনেট গুলো পাচ্ছি আলফা ওয়ান আলফা টু এই কোয়ার্ডিনেট গুলোতে তোমার ইউ ওয়ান ইউ টু এগুলো বসবে আর বাকি জায়গাগুলোতে ফুলটা বসবে তার মানে কি তার মানে এক্সট্রা এর মধ্যে থাকছে দিস ইমপ্লাইজ এক্স হুইচ ইজ রিটেন্স এটা বিলং করছে এখানে তাহলে এখানে বিলং করছে মানে কি এর যেটা কোয়ার্ডিনেট মানে এন এ আলফা ওয়ান কোয়ার্ডিনেট সেটা ইউনে থাকবে এর যেটা আলফা টু কোয়ার্ডিনেট সেটা ইউ ওখানে ইউ টুতে থাকবে তার বলতে পারছি যে এক্স আলফা আই বিলং করবে ফর অল আইস টু ওয়ান এই কোয়ার্ডিনেট গুলো এখানে থাকবে আচ্ছা আমাদের দরকার কি আমাদের দরকার এই এক্স বিটা এটা হচ্ছে আমাদেরকে দরকার এক্স বিটাটা যেন একটা ওপেন সেটের মধ্যে থাকে যেটা আবার এই পি বিটা অফ ডাবলুর মধ্যে থাকবে তাহলে এদের মধ্যে আমার নিশ্চয়ই কেউ ই এক্স বিটা আছে এদের মধ্যে কেউ এক্স বিটা আছে তাহলে এক্স বিটাটা কোথায় আছে এখানে এর মধ্যে এক্স বিটা মানে কি বিটা বিটা কোয়ার্ডিনেটার এর মধ্যে কি এবার এটা এটাকেই তো আমি কি বলছি বি বলছি সাবসেট অফ বোঝা গেল তার মানে এখান থেকে আমরা ইমপ্লাই করছে যে পি বিটা অফ বি

আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন অথবা যদি এটা বিটাটা কারো একটা সঙ্গে সমান হয়ে যায় হ্যাঁ তাহলে এইটা হয়ে যাবে তোমার ইউ ইউ কে হয়ে যাবে ইফ বিটা ইকুয়ালস টু আলফা কে এটা বুঝতে পারছো কেন হচ্ছে হ্যাঁ মানে ওটা আমি আনকাউন্টেবল ছিল না কাউন্টেবল ছিল আমার ওদের দেখার নেই মানে আমি আরবিট্রারি যেহেতু ওটা আরবিট্রারি সেটা আনকাউন্টেবলও হতে পারে কাউন্টেবলও হতে পারে ফাইনাইটও হতে পারে আমি কিছু জানি না দেখো ব্যাপারটা হচ্ছে কি যে বেসিক ওপেন সেট মানে কি বেসিক ওপেন সেট মানেই হচ্ছে যে তোমার ফাইনাইটলি মেনি সাব বেসিক ওপেন সেটের ইন্টারসেকশন তাই না তো এবার যেহেতু ডাব্লুটা তোমার ওপেন এবং এক্সটা তোমার ডাব্লুর একটা এলিমেন্ট তাহলে এই এক্সকে ঘিরে একটা বেসিক ওপেন সেট তো তুমি পাবেই যেটা ডাব্লুর ভেতরে থাকবে সেটাই লিখলাম যে বিটা তুমি বেসিক ওপেন সেট দ্যাট ইজ এ বেসিক ওপেন সেট বি যেটা কিনা এক্সের এক্সট্রা ওর ভেতরে থাকবে আর বিটাটা ডাবলুর ভেতরে থাকবে এইবার বিটাটা কীরকম দেখতে হবে আমি জানি যে যে কোনো বেসিক ওপেন সেট দেখতেই হচ্ছে তোমার এই ফাইনেটলি মেনি তোমার ইউ ওয়াই থাকবে ইউয়াইগুলো ফাইনেটলি মেনি থাকবে আর বাকিগুলো ফুল কোয়ার্টেনেট থাকবে তাহলে সেখান থেকেই আমি ফাইনেট ব্যাপারটা পাচ্ছি যে তাহলে আমি এন সংখ্যক এই এনটা এবার কত হতে পারে সেটা ডিপেন্ড করছে বিটার উপরে সে বিটা যা হবে সেই অনুযায়ী এখানে এন এর ভ্যালু তুমি ওয়ানও পেতে পারো টুও পেতে পারো একশোও পেতে পারো হাজারও পেতে পারো মানে কিছু একটা ভ্যালু পাবে ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট যে ওই কোয়ার্ডিনেটগুলো মানে অতগুলো কোয়ার্ডিনেট হ্যাঁ ওই কোয়ার্ডিনেটগুলো আমি নাম দিয়ে দিলাম যে আলফা ওয়ান কোয়ার্ডিনেট আলফা টু কোয়ার্ডিনেট আলফা এন কোয়ার্ডিনেট এখানে আমি এক দুই তিন ইউজ করতে পারবো না কারণ ন্যাচারাল নাম্বার সাবসেট নয় এটা তাই না সেই জন্য এক দুই তিন ইউজ করা যাবে না তো আমি আলফা ওয়ান আলফা টু মানে যে কটা পাবো তাদেরকে নাম দিলাম আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা এন এবং ওখানকার যে তাহলে তাদের করসপন্ডিং সেই কোয়ার্ডিনেটগুলোতে তুমি ওপেন সেট পাচ্ছো তাহলে ইউ ওয়ান হচ্ছে তোমার বেসিক্যালি ওপেন ইন এক্স আলফা ওয়ান বুঝতে পেরেছ এখানে ইউ আই ওপেন ইন এক্স আলফা আই এই জিনিসটাই আমি লিখেছি তাহলে ইউ ওয়ান ইউ টু এন ওপেন ইন এক্স আল এক্স আলফা ওয়ান এক্স আলফা টু ডট ডট এক্স আলফা এন এখানে তুমি রেসপেক্টিভলি কথাটা লিখতে পারো রেসপেক্টিভলি মানে পরপর ঠিক আছে সাচ দ্যাট এই বিটাটা দেখতে হবে এদের ইন্টারসেকশন এটাই হচ্ছে ডেফিনিশন অফ বেসিক ওপেন সেট ইন প্রোডাক্ট অফোলজি ঠিক আছে এটাই ডেফিনেশন এই জন্য এইভাবে আমরা লিখতে পারলাম মানে এটা তুমি যদি এইভাবে ব্যাপারটা ভাবো যে তুমি ধরে নাও যে বিটা হচ্ছে এইরকম দেখতে আমি যদি ওই স্পেসটাকে রকম নিই নি হ্যাঁ মানে বা এটাকে ধরো এইভাবে যদি নি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে বোঝার সুবিধার্থে এভাবে আমি নিলাম ঠিক আছে আর বিটাটা হচ্ছে তোমার ধরো এখানে থাকলো এক্স ওয়ান সেকেন্ড পজিশনে ধরো তোমার থাকলো ইউ ইউ টু নাম দিলাম থার্ড পজিশানে ধরো এক্স থ্রি আছে ফোর্থ পজিশানে আবার ধরো ইউ ফোর আছে এখানে আমি টু ফোর লিখলাম এই কারণে যাতে তুমি বুঝতে পারো ঠিক আছে না যে এটা সে এক্স টুর সাবসেট এটা এক্স ফোরের সাবসেট আর বাদ বাকি সবাই এক্স মানে এক্স ফাইভ এক্স সিক্স এরকম তাহলে আমি এন এর ভ্যালু এখানে নিয়েছি কত দুই কারণ এখানে দুটোই মাত্র ইউ আছে এটাই হচ্ছে মানে এটাকে আমি ইউ ওয়ান এবার আমার বিটাটা কি হতে পারে এই বিটাটা হতে পারে এক দুই থেকে যা যা খুশি ভ্যালু হতে পারে তাহলে বিটাটা যদি ধরো লেটসে ফাইভ হচ্ছে তাহলে নিশ্চয়ই পি বিটা অফ বি এটা তোমার কি হবে মানে এখানকার সমস্ত এলিমেন্টগুলো তুমি যদি কনসিডার করো তার এক্স কোয়ার্ড মানে ফিফথ কোয়ার্ডিনেটটা কী হবে ফিফথ কোয়ার্ডিনেটে যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই তাহলে মানে এইটা কত হয়ে যাবে এক্স ফাইভ হয়ে যাবে কিন্তু যদি এটা বিটাটার ভ্যালু যদি আমার চার হয় বিটাটা যদি চার হয় তাহলে আমাকে দেখতে হবে পি ফোর অফ বি তাহলে আমাকে দেখতে হবে কি চার নম্বর কোয়ার্ডিনেটগুলো কোথায় থাকছে তাহলে ইউ ফোরে থাকছে তাহলে এটা তখন ইউ ফোর হয়ে যাবে তার মানে তাহলে মানে পি বিটা অফ বি আইদার এক্স বিটা হবে যদি বিটাটা এই ইউগুলোর সঙ্গে ম্যাচ না করে তার মানে কি এই আলফা ওয়ান আলফা টুর কোনো ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ করছে না তখন এক্স বি হয়ে যাবে আদারওয়াইজ যদি কোনো একটা আলফা কে এর সঙ্গে ম্যাচ করে তাহলে এটা ইউ কে হয়ে যাবে তাহলে যে এটা হয়ে যাবে ওপেন ইন আলফা কে এক্স আলফা কে বুঝতে পারছো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি

তার মানে কি এই সেটটা এই সেটটা তো ওপেন কি ওপেন না আমরা জানতাম না কিন্তু এর যে কোন একটা পয়েন্ট নিয়েছিলাম ওয়াইপিটা তার ভেতরে একটা ওপেন সেট পাচ্ছি তার মানে এটা ইন্টার ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন দিস ইমপ্লাইস ওয়াই বিটা ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ পি বিটা ডাব্লু এটা যেহেতু আরবিটারি পয়েন্ট ছিল দিস ইমপ্লাইস পি বিটা ডাব্লু ইজ ওপেন সেট বলো বুঝতে পেরেছ না বুঝতে পারলে এই এক্সাম্পলটা মানে সাইডে যে আমি লিখলাম ওইটা যদি মোটামুটি তুমি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো তাহলে বুঝে যাবে ঠিক আছে তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা একটা প্রুফ করেছিলাম আর এটা আরবিটারির ক্ষেত্রে এই প্রুফটা করলাম দুটোর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ক্লোজ সেটকে ক্লোজ সেটে নাও নিয়ে যেতে পারে ঠিক আছে মানে ম্যাপটা ক্লোজ নাও হতে পারে তাহলে যথারীতি দুটোর ক্ষেত্রে যদি ক্লোজ না হয় এখানেও তোমার ওই ওই ব্যাপারটা আসতে পারে কিন্তু এইখানে তোমাকে ওটা জিজ্ঞেস করবে না ঠিক আছে এখানে কাউন্টার এক্সাম্পল চাইবে না কারণ আরবিটারি স্পেসের ক্ষেত্রে ক্লোজ সেট রকম হয় দেখতে তো সেটা তো তুমি বলতে নাও পারতে পারো সেই জন্য এটা দেখা এটা তোমাকে দেবে না হ্যাঁ তো দুটোর ক্ষেত্রে এটা তোমাকে দিতেই পারে যে ক্লোজ নাও হতে পারে তো সেটা আমরা অলরেডি দেখিয়েছি এর মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো আচ্ছা নেক্সট থিওরে আমরা যাই এইবার আমরা এখানে জানতে চাইছি যে তাহলে এক্স তো আমরা বুঝে গেলাম প্রোডাক্ট প্রোডাক্ট অফ আলফা আমি আর এই এই জায়গাটা বারবার লিখবো না আমি শুধু যদি এইরকম লিখি তাহলে তুমি বুঝে যাবে ঠিক না কি লিখতে চাইছি যেখানে আলফাটা ভ্যারি করছে তো আমি এবার একটা ম্যাপ ডিফাইন করতে চাইছি এখান থেকে কোনো একটা টোপোলজিক্যাল স্পেসে এবার আমি জানতে চাইছি যে এই এফটা কখন এফটা কখন কন্টিনিউয়াস হবে ঠিক আছে তো এইটা চেক করার একটা সহজ উপায় হচ্ছে ঠিক আছে সেটা কি যে আমি এখান থেকে এখানে যেতে পারি না 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 আমি এটা 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 ভুল বলছি এইটা না না জানতে চাইছি আমরা ওয়াই থেকে এইখানে জানতে চাইছি এফ ওয়াই থেকে প্রোডাক্টে যখন কোনো একটা ম্যাপ হবে তখন সেটা কখন কন্টিনিউস হবে সেটা আমাদের জিজ্ঞাসা ঠিক আছে উল্টোটা তো আমরা যেটা এখন লিখেছিলাম সেটা তো বলতে পারবো যে ওয়াইয়ের যে কোনো একটা ওপেন সেট তার ইনভার্স ইমেজ যদি ওপেন হয় ঠিক আছে তো এইটার একটা জানি যে এখানকার ওপেন সেটের ইনভার্স ইমেজ যদি ওয়াই ওপেন হয় এটা তো ডেফিনেশান তার কোনো শর্টকাট বা আরও ইজি কোনো ক্রাইটেরিয়া আছে না তো দেখো এইখান থেকে আমরা কি ম্যাপ ডিফাইন করতে পারি দেখো এইখানে ওয়াই ওয়াই থেকে যাচ্ছি প্রোডাক্ট অফ এক্স আলফা এখান থেকে আমি আবার প্রজেকশন ডিফাইন করতে পারি যে কোনো এক্সবিটাতে যে ফর এন বিটা এক্স বিটাতে আমি একটা প্রজেকশন ডিফাইন করতে পারি তাহলে এইটা হলো এফ এইটা হলো প্রজেকশন ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি এই কম্পোজিশন তাহলে এখান থেকে একটা কম্পোজিশন ম্যাপ ডিফাইন করতে পারবো ডাইরেক্ট তাহলে ওয়াই থেকে এক্স বিটাতে ডাইরেক্ট ম্যাপ চলে যাবে সেটাকে আমরা লিখবো পি বিটা কম্পোজ এফ তাহলে দেখো এইটা একটা সহজ ম্যাপ হয়ে গেল না ওয়াই থেকে এক্স বি টাতে ম্যাপ তাহলে যদি দেখাতে পারি যে পি বি যে কোনো বিটার জন্য পি বিটা কম্পোজ এফ ম্যাপটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম ওয়াই টু এক্স বিটা তাহলে আমরা বলবো যে এফ ম্যাপটা কন্টিনিউয়াস হবে এই জিনিসটাই আমরা এখন থিওরেম থ্রি পয়েন্ট টুতে ভেরিফাই করব বুঝতে পেরেছো তাহলে লেট ওয়াই আর এখানকার টোপোলজিকে লিখলাম ডেল্টা ঠিক আছে বিএ টোপোলজিক্যাল স্পেস ওকে আবার কমা টাও আলফা আলফা বিলংস টু গামা এই গামা বলছি ল্যামডা বিয়ে ফ্যামিলি অফ

Then, any, then a function F from Y to X is continuous if and only if for any beta P beta composition F.

থেকে বিটাতে একটা ম্যাপ তাহলে ফর ইজ কন্টিনিউয়াস কন্টিনিউ মানে উল্টোটাও হবে উল্টোটা কি যদি আমি ধরে নিই কন্টিনিউয়াস ম্যাপ আর আর এই তোমার কি বলে এই যে প্রজেকশন ম্যাপ ইজ অলওয়েজ কন্টিনিউয়াস প্রজেকশন ম্যাপ ইজ অলওয়েজ কন্টিনিউয়াস তার কারণ কি সেটা সেটা আমরা একটু পরে দেখবো যে প্রোজেকশন ম্যাপ সবসময় কন্টিনিউস হয় তাহলে কম্পোজিশন অফ টু কন্টিনিউস ম্যাপ সবসময় কন্টিনিউয়াস হয় তাহলে ওইখান থেকে আমরা বলে দিতে পারবো যে এফটা যদি কন্টিনিউস হয় তাহলে এই কম্পোজিশনটাও কি হবে কন্টিনিউয়াস হবে এবার উল্টোটাই হচ্ছে মেন ব্যাপার যে যদি প্রত্যেকটা কম্পোজিশন কন্টিনিউয়াস হয় তাহলে এফটা কন্টিনিউস হবে এইটা দেখানোটাই হচ্ছে আমাদের মেন বিষয় বলো বুঝতে পেরেছ ব্যাপারটা আমি তোমাদেরকে একটা সহজ এক্সাম্পল দিই হ্যাঁ তাহলে জিনিসটা বুঝতে পারবে ধরো আমরা দুটো সেটের নিচ্ছি আর ক্রস আর তাহলে এক্সট্রা হচ্ছে আমাদের ক্ষেত্রে আর ক্রস আর তাহলে আর ক্রস আর থেকে মানে এটা তো আর স্কোয়ার মানে প্লেন আর স্কোয়ার থেকে আমি একটা এবার যে কোনো একটা একটা তোমার ধরো ধরো স্পেস আছে লেটস ঠিক আছে তাহলে আমি একটা ম্যাপ ডিফাইন করছি আর থেকে আর স্কোয়ারে গিভেন বাই এফ এক্স ইকুয়ালস টু ধরো এখানে এখানে ম্যাপটা কি হবে এক্স দিয়ে লিখতে হবে তোমাকে ধরো এক্স প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার তাহলে এটা একটা ভ্যালিড ম্যাপ হলো এই এফটা কখন কন্টিনিউয়াস আমরা জানতে চাইছি তাহলে এক্সটাকে কন্টিনিউয়াস দেখানোর জন্য আমরা কি করব তাহলে আর স্কোয়ার থেকে আরে একটা ম্যাপ আছে সেটাকে আমরা নাম দিচ্ছি পি এক্স মানে প্রথম কোয়ার্ডিনেটে আবার পি ওয়াই আছে তোমার সেকেন্ড কোয়ার্ডিনেটে ম্যাপ তাহলে আমরা দেখো আর থেকে যাচ্ছি আর স্কোয়ারে সেখান থেকে আবার পি এক্সের মাধ্যমে আরে যাচ্ছি আবার উল্টোটাও আরেকটা করতে পারি আর স্কোয়ার আবার ওখান থেকে আবার আরে যাচ্ছি এর মাধ্যমে তাহলে এখান থেকে আমরা একটা ম্যাপ পাচ্ছি পি এক্স কম্পোজিশান এফ এখান থেকে পাচ্ছি পি ওয়াই কম্পোজিশান এফ এই ম্যাপটা কী তাহলে এইখানে এক্সের জন্য দেখো এক্সের জন্য আমরা প্রথমে যাচ্ছি এক্স প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ারে এইবার এইটাকে পিএক্স দিয়ে পিএক্স মানে প্রথম কোয়ার্ডিনেটার পাঠিয়ে দেবে তাহলে এটা এক্স প্লাস ওয়ান এটা কি হচ্ছে এটা হচ্ছে এক্সেস স্কোয়ার তাহলে এটা সেকেন্ড কোয়ার্ডিনেটার পাঠিয়ে দিলো তাহলে আমি যদি এইটা দেখি যে কন্টিনিউয়াস কি না এটা কন্টিনিউয়াস দেখাটা ইজি না কারণ এটা ওয়ান ভেরিয়েল টু ওয়ান ভেরিয়েল এটার কন্টিনিউটি চেক করাটা ইজি এটারও কন্টিনিউটি আলাদা করে চেক করাটা ইজি র্যাদার দেন কন্টিনিউটি এইটার চেক করাটা একটু বেশি কঠিন তাহলে জিনিসটা কতটা ইজি করে দিল না বুঝতে পেরেছো ইউজেসটা বুঝতে পেরেছো হ্যাঁ তো এইভাবে তোমার যদি ধরো তিনটে থাকে বা অনেকগুলো কোঅর্ডিনেট থাকে হ্যাঁ আর এখানে টু না দিয়ে বলে দিলো ধরো এখানে ইনফিনিটি বলে দিল তা সেখানেও যদি তোমাকে এরকম একটা ম্যাপ দিয়ে দেয় আর জিজ্ঞেস করে ওই ম্যাপটা কন্টিনিউয়াস কি না তোমাকে শুধু কম্পোনেন্ট ওয়াইজ চেক চেক করতে হবে যে প্রত্যেকটা কম্পোনেন্ট ম্যাপিংগুলো কন্টিনিউয়াস কি না সবাই যদি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হয় তাহলে তুমি বলবে যে এই ম্যাপটাও কন্টিনিউয়াস হবে এইটাই হচ্ছে এই থিওরমটার মূল বিষয়বস্তু বুঝতে পেরেছ মানে থিওরমটা প্রুফ তো আমরা এখনো করিনি বাট থিওরমটা কি বুঝতে পেরেছ হ্যাঁ ওকে তাহলে এবার আমরা ওই প্রুফটা করবো তাহলে আমরা প্রথমে কি ধরবো ছ হাজার ধরি তাহলে লেট এফ ফ্রম ওয়াই টু ই কন্টিনিউয়াস ঠিক নাও ফর এনি বিটা বিলংস টু দিস বিটা সরি বিটা ফ্রম এখান থেকে এক্স বিটাতে ইজ কন্টিনিউয়াস বিকজ বিকজ দেখো কারণ কি কারণ এখানকার তুমি যদি যে কোনো একটা ওপেন সেট নাও বিকজ ফর এনি ওপেন সেট ইউ বিটা অফ এক্স বিটা উই হ্যাভ তাহলে এই ম্যাপটা কন্টিনিউয়াস কখন হবে যদি এখানকার ওপেন সেটের ইনভার্স ইমেজ এখানে ওপেন হয় তাহলে এখানকার ওপেন সেট নিলাম ইউ বিটা তার ইনভার্স ইমেজ আন্ডার পি বিটা তাহলে উই হ্যাভ পি বিটা ইনভার্স ইমেজ অফ ইউ বিটা তাহলে এটাই এটাই তো সব বেসিক ওপেন সেটের ডেফিনিশন তাই না এটাকে তো আমরা ওপেন বলেছি সাব বেসিক ওপেন সেট অফ প্রোডাক্ট তার মানে উই হ্যাভ দিস ইজ ওপেন ইন প্রোডাক্ট অফ তাহলে এটা সাববেসিক ওপেন সেট এর ডেফিনেশন থেকে আমরা বলতে পারছি যে পিবিটা কন্টিনিউ হচ্ছে সো পিবিটা কম্পোজিশন এফ বিটা বিং

এটা হয়ে গেল আমার ফার্স্ট পয় আচ্ছা এইটা দেখো এই এটা জানা আছে যে কন্টিনিউয়াস কম্পোজিশন অফ কন্টিনিউ তোমার ইয়ে হবে কন্টিনিউয়াস হবে তাহলে তাহলে ওইটা যদি জানতে চাও ধরো এক্স থেকে ওয়াই ওয়াই থেকে জেড এটা এইটা ধরো এটা ধরো জি ধরো দুটোই যদি কন্টিনিউয়াস ম্যাপ হয় ঠিক তাহলে কেন জি কম্পোজ এফ টা এক্স টু জেড কন্টিনিউয়াস হবে এটা যদি জানতে চাও তাহলে তুমি কী হো জেড থেকে একটা ওপেন সেট নাও ইউ ইউ সাবসেট অফ জেড নাও তাহলে যেহেতু জিটা তোমার আচ্ছা তোমাকে কি চেক কী করতে হবে তোমাকে চেক করতে হবে জি ইনভার্স ইমেজ অফ ইউ এইটাকে লেখা যায় এটাকে লেখা যায় এফ ইনভার্স অফ জি ইনভার্স ইউ আচ্ছা জি যেহেতু ওপেন তার মানে এই জিনিসটা হয়ে গেল ওপেন ইন ওয়াই ইউটাই ওপেন ইন জেড আর জি হচ্ছে ওয়াই থেকে জেড একটা ম্যাপ তাহলে এ জি এর ইনভার্স ইমেজ মানে জি ইনভার্স ইউ সেটা কি হয়ে যাবে ওপেন ইন ওয়াই হয়ে যাবে আবার এফটা যেহেতু কন্টিনিউয়াস আর এই এই জি ইনভার্স ইউটা হচ্ছে ওপেন ইন ওয়াই তাহলে তার উপরে তুমি যদি আবার এফ ইনভার্স চাপাও তাহলে সেইটা কি হয়ে যাবে ওপেন ইন এক্স হয়ে যাবে দেয়ারফর দিস ইজ ওপেন ইন এক্স তার মানে কি হলো এইটা ওপেন হয়ে গেল তাহলে এখানকার প্রত্যেকটা ওপেন সেটের জন্য কম্পোজিশনের ইনভার্সটা কি হয়ে যাচ্ছে ওপেন ইন এক্স হয়ে যাচ্ছে যার ফলে এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে বুঝতে পারছ তো এটা তাহলে কম্পোজিশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস এইটা হচ্ছে তার ব্যাখ্যা তাহলে এটা হয়ে গেল আমার ফার্স্ট পার্ট উল্টোটা হচ্ছে মেন ব্যাপার কনভার্সলি কনভার্সলি আমাদের কি করতে হবে কনভার্সলি দেওয়া আছে যে কনভার্সলি লেট ফট ইচ বিটা উই হ্যাভ পি বিটা কম্পোজিশন এফ ইজ কন্টিনিউয়াস এইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে উই নিড টু শো এফ ফ্রম এক্স টু কি যেকোনো ইমেজ সেট থেকে তুমি যদি যেকোনো একটা ওপেন সেট নাও তাহলে তার ইনভার্স ইমেজ ওপেন দেখাতে হবে তার মানে আমি এক্স থেকে যে কোনো ওপেন সেট যদি নিই তাহলে সেট ওয়াই ওপেন দেখাতে হবে এটা হচ্ছে তোমার কাজ এইবার কিছু কিছু সিম্পলিফিকেশন আছে যেমন যে তুমি যে কোনো ওপেন সেট নিয়ে যদি না দেখিয়ে তুমি যদি শুধুমাত্র বেসিক ওপেন সেটগুলোর ইনভার্স ইমেজ দেখাও যে ওপেন হচ্ছে তাহলেও এনাফ আরও বলতে গেলে যে আমি যদি বেসিক ওপেন সেট না নিয়ে শুধুমাত্র সাব বেসিক ওপেন সেটগুলোর জন্য যদি ইনভার্স ইমেজটাকে ওপেন দেখাই তাহলেও কাজ আমার কাজ আমার হয়ে যাবে তাহলে আমাকে কিন্তু বেশি খাটতে হচ্ছে না আমি শুধু শুধু সাব বেসিক ওপেন সেটগুলোর গুলোর ইনভার্স ইমেজ যদি ওপেন দেখাই তাহলেই আমার কাজ হয়ে যাবে বুঝতে পারছো কারণ কি সাব বেসিক ওপেন সেটগুলো গুলো ইজিয়ার টু হ্যান্ডেল বুঝতে পারছো আচ্ছা এখন এটা তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার শুধু সাব বেসিক ওপেন সেটের এর ইনভার্স ইমেজ নিলেই কি সেটা এনাফ হবে সেটা কি করে বোঝানো যাচ্ছে তো সেটা বোঝানোর জন্য মানে সেটা তোমাদের সিলেবাসের কিন্তু বাইরে ঠিক আছে তো আমি দেখে নিচ্ছি সেটা আচ্ছা হুম। এটাও ওটা অতটা খুব অত অতটাফ না দেখানো দেখাবো আচ্ছা দেখাচ্ছি ঠিক আছে ওটা আমরা পরে দেখাচ্ছি তো আমরা ধরে নিচ্ছি যে যে কোনো সাব বেসিকের ওপেন সেটের ইউনিভার্স ইমেজ যদি ওপেন হয় তাহলেই এফটা কন্টিনিউয়াস হবে তাহলে লেট আচ্ছা এক্সের এবার যে কোনো একটা সাব বেসিক ওপেন সেট কীরকম দেখতে হয় হ্যাঁ সেটা হয় তোমার পি বিটা ইনভার্স অফ ইউ যেখানে ইউটা ওপেন ইন এক্স বিটা এইরকম দেখতে হয় তাহলে এনি সাব বেসিক ওপেন সেট পি বিটা ইনভার্স অফ ইউর ইউ ইজ ওপেন ইন এক্স বিটা তাহলে এটা হচ্ছে যে কোনো একটা সাববেসিক ওপেন সেট কাক অফ এক্স বুঝতে পেরেছ নাও তাহলে এর ইউনিভার্স ইমেজ আন্ডার এফ দেখাতে হবে ওপেন ইন ওয়াই তাহলে উই নিড টু শো এফ ইউনিভার্স অফ এই সেটটার দেখা হবে ইজ ওপেন ইন ওয়াই নাও এইটা দেখতে কি রকম দেখো এফ ইনভার্স পি বিটা ইনভার্স অফ ইউ ইজ বেসিক্যালি বিটা কম্পোজিশন এফ তার ইনভার্স এটা হচ্ছে নাও ইট ইজ গিভেন দ্যাট বিটা কম্পোজ এফ ইজ কন্টিনিউয়াস তাই না এটা দাও আছে যে পি বিটা কম্পোজ এফ ইজ কন্টিনিউয়াস ফর এনি বিটা তার মানে এটা কন্টিনিউয়াস এটা যদি কন্টিনিউয়াস হয় আর ইউটা ওপেন তাহলে এর ইনভার্স ইমেজ কি হবে ওপেন হবে ইন ওয়াই দেয়ারফর অ্যাজ পি বিটা কম্পোজিশন এফ ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ইউ ইজ ওপেন ইন এক্স বিটা সো পিবিটা এফ ইউনভার্স ইউ ইজ ওপেন ইন ওয়াই ডান তাহলে যে সাববেসিক ওপেন সেটের ইনভার্স ইমেজ ওপেন হচ্ছে ওয়াই এরপর এফ ইজ কন্টিনিউ ঠিক আছে এখন এবার তোমাদের মনে যদি জিজ্ঞাসা থাকে যে শুধু সাববেসিক ওপেন সেট কেন এনা তাহলে আমরা কি দেখাবো যে আমরা ধরে নিলাম অ্যাডিশনাল এটি এটি তোমাদের পরীক্ষার জন্য নয় এমনি তোমাদের জানার জন্য বলে দিচ্ছি যে লেট এফ ইজ এ ম্যাপ ওয়াই টু এক্স দ্যাট ফর এনি সাব বেসিক ওপেন সেট আচ্ছা এখানে আমরা এক্স যে কোনো একটা এক্স হতে পারে এনি সাব বেসিক ওপেন সেট এর নাও এফ ইউনিভার্স এস ইজ ওপেন সো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস ধরো এই কোশ্চেনটা তোমাদের আসলো পরীক্ষায় তখন কি করবে তাহলে তুমি করবে এখান থেকে ধরো লেট b হচ্ছে একটা বেসিক ওপেন সেট ঠিক এটা বেসিক ওপেন সেট তার মানে b টা কি b টা বেসিক ওপেন সেট মানে ফাইনাইট ইন্টারসেকশন অফ সাব বেসিক ওপেন সেট তার মানে b can be written as s1 s2 sn for some সাব বেসিক ওপেন সেট s1 s2 .. sn তাহলে এরকম আমি ফাইনালি মেনি ওপেন সেট পাবো এই ওপেন সেট পাবো যাদের ইন্টারসেকশন আকারে বিটাকে বেসিক ওপেন ওপেন সেট এটাই কিন্তু বেসিক বেসিক সেটের থেকে বেসিকে যাওয়ার তাহলে আমরা এবার দেখাবো কি এফ ইনভার্স অফ বি তার মানে এফ ইনভার্স অফ এস ওয়ান ইন্টারসেকশন এস টু ডট ডট এই ইনভার্স ইমেজের একটা বেশ মজার ব্যাপার হচ্ছে যে এইটা এরকম হয়ে যায় এরকম ভেঙে যায় তাহলে দেওয়া আছে যে যে সাব সাববেসিক ওপেন সেটের জন্য ইনভার্সটা ওপেন তার মানে এটা ওপেন এটা ওপেন এগুলো সবাই ওপেন তার মানে ইন্টারসেকশন অফ ওপেন সেট হয়ে গেল রেয়ারফর ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেটিজ ওপেন সেটাই তো আমরা জানি তাহলে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সিটিজ ওপেন ফর দিস ইজ ওপেন তার মানে দেখো সাববেসিকের যদি দেওয়া থাকে তাহলে আমি বেসিক ওপেন সেটের জন্য ইমেজটা ওপেন দেখাতে পারছি এবার তুমি যদি একটা ওপেন সেট নিয়ে নাও নাও টেক এনি টেকিটারি ওপেন সেট ঠিক সেই সেটটার নাম নিয়ে নাও ডাব্লু লেটসে ওপেন সেট অফ এক্স তাহলে তোমাকে দেখাতে হবে এফ ইনভার্স ডাব্লু ওপেন এটা দেখাতে হবে তাহলে দেখো ডাব্লুটা যেহেতু যে কোনো ওপেন সেট তাহলে এটাকে বেসিক ওপেন সেটের ইউনিয়ন আকারে লেখা যাবে তো ডাব্লুটাকে আমরা লিখলাম ইউনিয়ন অফ বি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু মানে আরবিটারি ওপেন সেটের ইউনিয়ন আকারে লেখা যাবে তো সেই জন্য এখানে আমি আরবিটারি একটা কালেকশন নিয়ে নিয়েছি তাহলে এইভাবে ডাব্লুটাকে লেখা যাবে নাও এফ ইউনিভার্স অফ ডাব্লু তার মানে হচ্ছে এফ প্রপার্টি থেকে আমরা লিখতে পারছি এটাকে এবার যেহেতু বেসিক ওপেন সেট তাহলে তাদের ইউনিভার্স ওপেন তাহলে এটা কি হয়ে গেল আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইউনিয়ন অফ open sets therefore open so open বুঝতেছো তো এইটা গেল তোমার প্রুফ যে সব বেসিকটাই কেন এনাফ এইজন্য সব বেসিকটা পড়ানো হয়েছে আমাদের যে সব বেসিক দিয়ে অনেক क्वेश्चन কি হয় ইজি হয়ে যায় যে তুমি আরবিটারি ওপেন সেটের জন্য হয়তো প্রুফটা করতে পারবে না কিন্তু সাব বেসিক ওপেন সেটগুলোর জন্য প্রুফ করাটা অনেক সময় ইজি হয়ে যেতে পারে বোঝা গেল বলো কিছু বুঝতে পারলে না পারলে না কিছু বলো এক নাগারে আমি বকে গেলাম বোঝা গেলে ভালো না বোঝা রিপিট তোমরা রেকর্ডিংটা দেখবে গেলে ঠিক আছে ওকে তাহলে এই হলো প্রোডাক্ট টপোলজির গল্প প্রোডাক্ট অপোলজি আর এখানে কিছুই নেই এবার চলে আসবে তোমার কোসেন্ট স্পেস আর একটা জিনিস কোসেন্ট স্পেস কোশেন স্পেসের যদি তুমি এক্সাম্পল দেখতে যাও হ্যাঁ তো ওরকম অনেক আছে যেমন ধরো কাকে বলে জানো জানো কি এই যে গাড়ির চাকা দেখেছো তো যে এইরকম গোল থাকে এরকম গোল থাকে চাকা টিউবটা এইটা এইটা এক ধরনের স্পেস এইটাও একটা কিসের এটা হচ্ছে তোমার একটা কোশেন স্পেসের এক্সাম্পল হ্যাঁ এটার টোপোলজিক্যাল নাম হচ্ছে টোরাস আরো আছে মোবিয়াস মোবিয়াস স্ট্রিপ। মোবিয়াস স্ট্রিপটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে? তো এটা তোমাদেরকে আমি ধরো একদিন মানে তোমরা এটা দেখতে পারবে। কি বলে কাগজের স্ট্রিপ নিয়ে সেটাকে উল্টো করে যদি আঠা দিয়ে লাগিয়ে দাও। একদিন তোমাদেরকে এটা আমি দেখাবো। তো সেটা একটা জিনিস আছে। সেগুলো কোসেন স্পেসের মধ্যে পড়ে। ঠিক আছে? তো আমরা গুলো জানবো ধীরে ধীরে। যেমন ধরো এই এই যে এইটা লাইন এই যে একটা সেগমেন্ট ঠিক আছে এইটাকে যদি আমি কোসেন্ট করি এটাকে কোসেন্ট করলে কি হবে সার্কেল পাবো এগুলো একদম হাই হাই হায়ার অর্ডারের জিনিস হ্যাঁ এগুলো যদি না ভালো করে বোঝো প্রবলেম হয়ে যাবে কোসেন্ট স্পেসটা একটা টাফ জিনিস ঠিক আছে তো এই জন্য আমি বলছি তোমরা একটু মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো তাহলে কি হবে এটার কোসেন্ট হবে এই সার্কেলটা কিভাবে হবে আমি ধীরে ধীরে আসছি হ্যাঁ জাস্ট আগে তোমরা না বুঝে এগুলোকে দেখো আগে ঠিক আছে এখন বোঝার দরকার নেই যখন বোঝাবো তখন যেন ঠিক আছে তাহলে এইটাকে কোসেন্ট করে এটা আসবে কিভাবে আসে আমি পরে ব্যাখ্যা করছি তো তার আগে আমরা একটা জিনিস দেখবো একটা এক্সাম্পল দেখব আগে ধরো এক্স হচ্ছে একটা

হ্যাঁ এদিকে আছে বি আছে সি আছে একসঙ্গে নিয়ে নিলাম বোঝা গেল তাহলে এটা একটা এটা একটা টোপোলজি হয় আমরা জানি বা তুমি ভেরিফাই করতে পারো যে এটা একটা টোপোলজি হবে তারপরে দেখো এই যে এক্সটাকে আমরা যদি লিখি এখানে এ আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে ডি আছে ঠিক আমি করলাম কি এই বি আর সি কে একটা পার্টিশন করলাম এ একাই থাকলো ডি একাই থাকলো আর বি সি কে জুড়ে দিলাম ও দাঁড়াও এইখানে এ যদি থাকে বি সি থাকে তাহলে একটা এ বি ও থাকতে হবে এ বি থাকতে হবে কারণ ওদের ইউনিয়নটা থাকতে হবে কারেক্ট আচ্ছা যাই হোক তাহলে এইটা হচ্ছে আমার টোপোলজি ঠিক আছে জুড়ে দিলাম এখন তুমি এখানে দুটোকে যখন আমি জুড়ে দিয়েছি এই এই দুটোকে বিসি কে আলাদা না ভেবে আমি এটাকে একটা আলাদা নাম দিলাম ধরো ই এটাকে নাম দিলাম ই তাহলে আমি একটা নতুন স্পেস জেনারেট করলাম এক্স থেকে তাহলে এ কে তাহলে আমার এক্স থাকলো এ থাকলো ডি থাকলো আর বি এর জায়গায় ই থাকলো তার মানে আমি এটাকে কি করলাম পার্টিশন ছিল এটাকে একটা পার্টিশন করেছিলাম একটা পার্টিশন এটা একটা পার্টিশন তো এই পার্টিশন থেকে এই ক্লাসগুলোকে নিলাম তাহলে এটা একটা ক্লাস বা ব্লক বুঝতে পারছো তাহলে এই ব্লকগুলোকে নিয়ে নিয়ে আমি একটা নতুন সেট তৈরি করলাম ঠিক আছে তো এক্স এ একটা টোপোলজি দেওয়া আছে এক্স ড্যাশ আমি একটা নতুন সেট তৈরি করলাম কোশ্চেন হচ্ছে এক্স ড্যাশে আমি কি টোপোলজি একটা বানাতে পারবো যেটা এই টাউ থেকেই আমি মানে বের করবো সামভাও টাউটাকে ইউজ করে আমি এখানে একটা টোপোলজি ডিফাইন করতে চাই কথাটা বোঝা গেছে তো এইখানে কারা কারা ওপেন হবে হ্যাঁ এক্স দেশে কারা কারা ওপেন হবে তো এটার ডেফিনেশন যেটা হচ্ছে যে এখানে সেই সমস্ত যেমন ধর এখানে কে কে সাবসেট হতে পারে যেমন একটা সাবসেট এ এখানে হচ্ছে ডি একটা সাবসেট ই একটা সাবসেট এগুলো তো সাবসেট ডি ই সাবসেট এইগুলোকে আমি আবার এক্স এ গিয়ে ভাঙতে পারি ঠিক আছে এগুলো সাবসেট অফ এক্স ড্যাশ এগুলোকে আমি এ নিয়ে গিয়ে ই আরো বড় করে দিতে পারি কারণ এ কে ভাঙলে এই থাকছে এখান থেকে আমি এই পাবো বি এখানে ডি থেকে ডি পাবো ই থেকে কিন্তু আমি পাবো বি কমা সি তাই না আর যেমন ডি কমা ই কে পাবো ভাঙলে এখানে থাকবে ডি এখানে থাকবে ইটাকে আবার ভাঙলে বি সি হয়ে যাবে তাহলে এইরকম করে আমরা কি করতে পারছি ওটাকে ভেঙে দিতে পারছি মানে এটাকে কি হলো এটাকে বলে জুড়ে দেওয়া তাই না আমি বিসি কে জুড়ে দিলাম মানে একটা করে নিলাম দুটো এলিমেন্ট ছিল দুটোকে আঠা দিয়ে দিয়ে আমি একটা এলিমেন্ট বানিয়ে নিলাম ঠিক আছে আবার এখানে যখন আমি কি করছি এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কথাটা বুঝতে পেরেছ তাহলে দেখো যে ছাড়ানোর পর যারা যারা ওপেন সেট হচ্ছে মানে এক্সের ছাড়ানোর পর তখন এক্সের সাবসেট হয়ে গেল তখন যদি ওপেন হয় তাহলে যে সেটগুলোকে ছাড়িয়ে তুমি ওপেন পেলে এ তাহলে সেইগুলোকে আমরা বলবো ওপেন ইন এক্স ড্যাশ তোমারটা ভাবো তাহলে ছাড়ানোর পর যারা ওপেন হচ্ছে টাওয়ে তাহলে তাদের জন্য যেগুলো ছাড়ানোর আগে ওপেন ছিল এই সাধারণের আগে যেতে ছিল সেটাকে তখন আমরা ওপেন বলবো তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে ওপেন তাহলে এটাও যেহেতু ওপেন ওপেন ইন এক্স তাহলে এইটাকে যদি আমি এক্স ড্যাসে ভাবি তাহলে এই থাকছে তাহলে এইটা ওপেন ইন এক্স ড্যাস হয়ে যাচ্ছে ঠিক আচ্ছা এবার বিসি ওপেন ছিল বিসি ছিল ওপেন তাহলে এইটাকে যদি আমি এক্স ড্যাসে করি কনভার্ট করি তাহলে কি হবে বলো বিসিটাকে এক্স ড্যাসে কনভার্ট করলে কি হবে হ্যালো না না বিসি টাকে এক্স ড্যাশে কনভার্ট করলে সেটা কি দেখতে হবে দেখতে কি রকম হবে শুধু সিঙ্গেল টান ই তার মানে সিঙ্গেল টান ই ইজ ওপেন ইন এক্স ড্যাশ বুঝতে পেরেছো আবার এ বি সি কে যদি কনভার্ট করি তাহলে এ আর ই পাবো ঠিক আছে তাহলে এ বি এ বি সি ছিল তো হ্যাঁ এ বি সি কে কনভার্ট করলে পাচ্ছি এ এর জন্য এ আর বি সি তো মিলে ই হয়ে গেছে তাহলে এটা ইন ওপেন ইন এক্স ড্যাশ তার মানে আলটিমেটলি এক্স ড্যাশের যদি আমি বলি টাউ ড্যাশ তাহলে টাউ ড্যাশের মধ্যে কে কে থাকছে পাই থাকছে এক্স ড্যাশ থাকছে এ দুটো তো থাকতেই হবে আর কি কি পেলাম সিঙ্গেল এ পেলাম সিঙ্গেল ই পেলাম সিঙ্গেল ই পেলাম আর সিঙ্গেল টন এই এ আর ই কে কম্বাইন করে তাহলে দেখো এইটা একটা টোপোলজি হয় তাহলে আমরা বলবো এক্স ড্যাশ কে আমরা লিখবো এইভাবে এক্স কোসেন্টেড বাই আচ্ছা এই যে পার্টিশন আছে তো এইটা পার্টিশনে তুমি একটা যে কোনো একটা নাম দিতে পারো লেটস সে পি তাহলে আমি এটাকে বলতে পারি এক্স বাই পি বলতে পারি আবার কি বলো তো একটা পার্টিশন মানেই কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আসে ঠিক আছে তো এর মধ্যে একটা রিলেশন আছে ধরো আর পিটা হলো পার্টিশন আর আটটা হলো কি রিলেশন ইকুয়ালিেন্স রিলেশন এটা কি তোমরা জানো যে গিভেন এনি পার্টিশন উই গেট এ ইকুয়ালিেন্স রিলেশন আর উল্টোটাও সত্যি মানে এখানে রিলেশনটা কিভাবে বানাবে তুমি এটা এ এর সঙ্গে রিলেটেড বি ডি টা ডি এর সঙ্গে রিলেটেড বিটা সি এর সঙ্গে রিলেটেড সিটা বি এর সঙ্গে রিলেটেড বি 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 সি সি এটা রিলেটেড তাহলে ওই যে রিলেশনটা পাবে সেটা একটা ইকুয়ালিেন্স রিলেশন হবে মানে যারা যারা সেম ব্লকে থাকবে তারা নিজেদের মধ্যে রিলেটেড থাকবে এইভাবে তুমি রিলেশনটা বানাতে পারবে ঠিক আছে তাহলে রিলেশনটাকে তুমি যদি আর বলো তাহলে এইটাকে এইভাবে লেখা যাবে তাহলে এটা কি হচ্ছে কোশেন্ট এক্স কে কোশেন্ট করা হলো কার দ্বারা আর এর দ্বারা এক্স ইজ কোশেন্টেড বাই দ্য রিলেশন তাহলে এক্স ইজ কোশেন্টেড বাই আর রিলেশন বোঝা গেল তাহলে এক্স ড্যাশ টাউ ড্যাশ ইজ কল্ড পোসেন্ট স্পেস মোটামুটি এটা এই এই যেটুকু বোঝালাম সেটা কি বুঝতে পেরেছো হ্যাঁ তো এই রকম তুমি যে হ্যাঁ এরকম যে কোনো টোপোলজি নিতে পারো হ্যাঁ তারপর সেটটাকে তুমি পার্টিশন করো এবং সেই হিসাব অনুযায়ী তুমি নতুন টোপোলজি জেনারেট করতে পারবে সেই কোশেন স্পেসে ঠিক আছে এই জিনিসটাকে আরও অন্যভাবে আমরা দেখব পরের ক্লাসে ঠিক আছে আপাতত এইটুকু তোমরা বুঝে রাখো মন দিয়ে তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যেমন তোমাদেরকে আরেকটা একটা এক্সাম্পল আমি তোমাকে এই এই এটা দিয়ে দিই যেমন ধরো এই যে এটা একটা লাইন সেগমেন্ট মানে ক্লোজ দেবি এটা হচ্ছে কি ক্লোজ দেবি তাহলে এর তুমি জানো কারা কারা ওপেন সেট ঠিক এইবার করা হচ্ছে কি যে এই সেটটাকে এই এ আর বিটাকে জুড়ে দাও আঠা দিয়ে ছাটিয়ে দাও তাহলে এটাকে তুমি যদি একটা সুতোর মতো ভাবো সুতোর মতো ভাবো আর এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি জুড়ে দাও তাহলে জিনিসটা দেখতে কি হয়ে যাবে সার্কেল হয়ে যাবে না হ্যাঁ এই পয়েন্টটা তোমার কি হয়েছে এ আর বি মিলে গেছে এটা এ ছিল এটা বি ছিল এ আর আরবি এখানে কি হয়ে গেছে ইকুয়াল হয়ে গেছে মানে জুড়ে গেছে আঠা দিয়ে তুমি তাহলে কি পেলে সার্কেল পেলে তখন এই সার্কেলটা হয়ে গেল এর পোসেন স্পেস কথাটা বুঝতে পেরেছো এবার মাথায় ঢুকছে ব্যাপারটা তাহলে এখন এই যে পয়েন্টটা তুমি পেলে যেখানে এ আর বি ইকুয়াল হয়ে যাচ্ছে এই এন্ড একটা নতুন নাম দিয়ে দাও তুমি এ ড্যাস বা বি ড্যাশ বা পয়েন্ট নামটার নাম দিয়ে দাও এখানে একটা পেলে বাদ বাকি পয়েন্ট তাহলে এই জিনিসটা দেখতে কিরকম হয়ে গেছে অনেকটা ওপেন তাহলে ওপেন এবির সঙ্গে আরেকটা পয়েন্ট এক্সট্রা পয়েন্ট জুড়ে আছে তাই না কারণ এখানে কি ছিল এখানে ছিল একটা এ এখানে ছিল এবি মানে ওপেন বি তার সঙ্গে এখানে একটা বি ছিল এই এইভাবে তো ছিল জিনিসটা ভেঙেছিল এইটা আর এটাকে আমি একটা পয়েন্ট করে নিলাম তাহলে আমার পরে থাকলো কি এবি থাকলো ইউনিয়ন তাহলে এইটা হয়ে আমার এবোশেন স্পেস এবার এখানে কারা কারা ওপেন তাহলে দেখো এরা যারা যারা ওপেন তারা এখানে ওপেন এবার মেন প্রবলেম হবে তোমার এবিকে কে কন্টেন্ট করে যদি কিছু থাকে তাহলে এবি কে কন্টেন্ট করে যদি ওপেন করা হয় তাহলে এরকম এরকম এখানে আমরা ওপেন বলবো তাহলে এটাকে যদি তুমি ছাড়াও তাহলে ছাড়ালে জিনিসটা কিরকম আসবে এখানে তুমি যে গিটটা যদি ছাড়িয়ে দাও ছাড়ালে জিনিসটা এরকম আসবে এরকম আসবে আর এরকম আসবে তাহলে এইগুলো যেহেতু দেখো ওপেন ওপেন ইন ফুল স্পেস তাহলে এগুলো হচ্ছে এইভাবে তুমি ওপেন সেট গুলো তুমি পাচ্ছ সার্কেলের বুঝতে পারছ কিছু বলো এই জিনিসগুলো দেখো তোমাদের বইয়ে অত ছবি টবি কিচ্ছু নেই হ্যাঁ এই আমি একটু ছবি টবি দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি চেষ্টা করো আমি যেগুলো বোঝাচ্ছি সেগুলো যেন বুঝতে পারো তাহলে তুমি অনেকটাই জিনিস বুঝে যাবে ঠিক আছে তো এইটা ভালো করে বুঝে নাও এর উপরে আমি আরো এরপরে যে ক্লাসটা থাকবে আরো পোশেন স্পেস ভালো করে বোঝাবো ঠিক আছে ওখানে আরো এক্সাম্পল দেব তোমাদেরকে চলো